কক্সবাজারের মেরিন ড্রাইভের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ কাজ শুরু করেছে। মঙ্গলবার কক্সবাজার হিলটাউন সার্কিট হাউজে ৩ ঘণ্টা বৈঠক করেন কমিটির কর্মকর্তারা। পরে তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান জানান, ৭ কার্যদিবসের মধ্যে কিভাবে তদন্তের কাজ শেষ করা যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা করা হয়েছে। তদন্তের প্রয়োজনে যাদের প্রয়োজন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা শুরু করেছি তদন্ত। আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্ধারিত শর্তগুলো দিয়েছে, যে টার্মস অফ রেফারেন্স দিয়েছে, তার ভিত্তিতে আমরা যা যেখানে যাওয়া দরকার, যাকে জিজ্ঞাসাবাদ করা দরকার, যেসব কাগজপত্র নেওয়া দরকার, আমরা সবই করব ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে সরকারকে আমাদের রিপোর্ট জমা দেওয়ার জন্য।